সবাই ভালো আছে তো? আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের অনেক অনেক ভালোবাসা, ছোটদের অনেক আশীর্বাদ। তো এবার একটু কাজের কথায় আসি। আজকে তো শনিবার, আমরা নিরামিষ খাই জানো, আর আজ আবার একটু মানে মনটাও একটু খারাপ আছে। কেন বলো তো? গেস করতে কি পারছো মনটা একটু একটু কেন খারাপ? আজ আমার বিয়ান চলে যাবে, বিয়ান অস্থির হয়ে পড়েছে। দুদিন বাড়ি এখানে ছিল, বলছে না না আমার আজকেই যেতে হবে। সে তো সকালের দিকেই চলে যেত, নয়তো বলছে দুটোর সময় চলে যায়, তিনটের সময় চলে যায়। আমি বললাম যাবি আজকে পাঁচটার সময় টোটো বল, মানে আমাদের বাড়ি থেকে টোটো করে আরংঘাটা যাবে ও। আমি বললাম পাঁচটার সময় টোটো বল, তাহলেই হবে, এখন ছটাতেও অন্ধকার হয় না, আলো থাকে, তুই পৌনে ছটার মধ্যে বাড়ি পৌঁছে যাবি। তো যাই হোক, ও বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে, আর আমার এদিকে একটু মনটা খারাপ খারাপ লাগছে। তার কারণ আবার একা হয়ে যাব আমি আর আমার সোনামা, ওর বাপিও অফিসে চলে যাবে আজকে। যাই হোক, আজকে বাড়ি পুরো খালি হয়ে যাবে, এই জন্য একটু মনটা খারাপ লাগছে। তো এবার বলি যে আজকে শনিবার, আমরা নিরামিষ খাই তোমরা সবাই জানো। তো বাজারে পাঠিয়েছি, মোটামুটি ঠিক আছে। কী রান্না করবো? সোনামা বললো মামনি এবার তো নতুন বড়ি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল খেলামই না, তো আজকে তুমি একটু লাউ আলু বড়ি ঝোল করো, আর একটু শিষের তরকারি করবো, এটা সবাই খুব পছন্দ করি আমরা। তো শিষের তরকারি লাউ আলু বড়ি ঝোল আজকে হচ্ছে, এই রান্না ঠিক হয়েছে। তো বাজারে গেছে আসুক, আর সকালের দিকে আজকে আর ওইসব কিচ্ছু করবো না। আমার বিয়ান বলে দিলে এই কদিন খুব অনিয়ম হয়ে গেছে, তো সেই কারণে আমি আজকে ওটস খাবো। আমার বিয়ান বললো ওটস কী করে জানো তো, সাথে করে নিয়ে এসছে, তো আজকে ওটস খাবে। আর আমি বললাম তাহলে ভাত করে ফেলি, যে যে যা যা খাওয়ার খেয়ে নেবে আর কি, আমিও এক মুঠ ভাতই খেয়ে নেবো। আমার আবার অত ফিগার কনসাসের কোনো ব্যাপার নেই, যা পাই তাই খাই। তো আজকে সকালবেলা ভাত চাপিয়ে দেবো, যে যে খাবে সে সে ভাত খাবে, আমিও দুটো খেয়ে নেবো। তো চলো পরপর কী করি দেখো। এ দেখো আমার সবজিগুলোকে দেখে নাও, কী কী সবজি আজকে আনা হলো। এ দেখো আমি শিষটা আগে থেকে একটু কড়াইয়ে আলাদা করে আর কি, তরকারি ভাজার আগে শিষটা কড়াইয়ে ভালো করে একটু আংছে নেব, অল্প ভেজে নেব, নিয়ে তারপর ওই যে নুন হলুদ দেওয়ার পরে যে জলটা বেরোবে ওই জলেই একটু একটু সেদ্ধও হবে, তখন আমি ঢাকা দিয়ে রাখবো আর কি, একটু আংছে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ওদিকে দেখো সোনামার মায়ের হাতে বরফ দিয়ে দিচ্ছে আমার সোনামা, তার কারণ ও এখানে আসার দুদিন আগে খাটের থেকে পড়ে গিয়েছিল, ব্যথা হয়েছিল, তাই বরফ দিয়ে দিচ্ছে। সেদিন ওর মা দিয়েছিল না, পরে আজকে আর কি দিয়ে দিচ্ছিল বরফটা। আর ওই দেখো সোনামার বাপি তোমাদেরকে একটু হাই করে দিল। আর এই দেখো আমার তরকারিটা আবার দেখো, এই দেখো আমার শিষের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। শিষের যে তরকারিগুলো ভাজলাম ওটা তোমাদের দেখাতে পারিনি তখন, তো সেই জন্য কমপ্লিট শিষের তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো আমি তরকারিটা নামিয়ে নেওয়ার পর লাউটা চাপালাম, লাউটা ওই কড়াইয়ে একটু ভেজে নেব। তো লাউটা দেখো চাপানোর পরে অনেকটা জল হয়ে গেছে, ওই জলটা আমি এবার দেখো ওই লাউয়ের ওই জলটা আমি হাতা দিয়ে দিয়ে বাটিতে তুলে রাখছি। কেন তুলে রাখছি বলো তো? না সেটা আমি তোমাদের এখন মুখে বলবো না, সেটা তোমরা দেখতেই পাবে যে আমি কেন ওই লাউয়ের জলটা তুলে রাখছি। ওই ওই জলের মধ্যে লাউটা সেদ্ধ হয়ে গেলে হবে কি, এখনই ঘ্যাটা প্যাটা হয়ে যাবে, ঝোলটা টেস্ট হবে না, তো সেই কারণে লাউয়ের যে জলটা বেরোলো ওটা আমি একটা বাটিতে তুলে রাখছি। কী করবো দেখে নাও। এই দেখো আমি লাউয়ের জলটা কেন তুললাম সেটা এইবার দেখো তোমরা, কী করবো আমি লাউয়ের জলটা দিয়ে। হ্যাঁ ওই দেখো বড়িটা ভেজে লাউয়ের জলের মধ্যে দিলাম, এতে করে হবে কি লাউয়ের জলটাও কাজে লেগে গেল আর বড়িটাও টেস্টি হলো এবং আরও বেশি নরম হলো। গরম বড়ি লাউয়ের গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, দেখো কত সুন্দর ব্যাপারটা হলো, লাউটাও ঘাটা পাটা হলো না, আবার দেখো জলটা দিয়ে বড়িটাও টেস্টি হয়ে গেল, আর বড়িটা যতটা নরম এমনিতে হয় তার থেকেও বেশি নরম হয়ে গেল। এই কারণে আমি লাউয়ের জলটা বাটিতে তুলে রাখলাম। এবার দেখো লাউয়ের ভেতরে কিন্তু আর এক ফোঁটাও জল নেই, ওটা এবার একটু একটু করে ভাজা হবে, তাতে হবে কি লাউ আলু বড়ি ঝোলটা তো পানসে লাগবে না, লাউটা আলাদা করে ভেজে নিলে। এবার আমি দেখো এখানে জিরে ফোড়ন দিয়ে লাউয়ের মানে লাউয়ের ঝোলে যে আলুটা দেবো সে আলুটা আমি ভেজে নেবো, ভাজা তো আমি এমনভাবে ভাজবো যাতে আলুটা বেশ নরম হয়ে যায়। দেখো এই দেখো লাউটা ভাজা হচ্ছে এখনও, এই দেখো লাউটা ভাজা প্রায় হয়ে এসেছে আর আলুটাও ভেজে রেখে দিয়েছি। এবার আমি ওই লাউ আলু বড়ির ঝোলে জল দিয়ে ফুটতে দেবো।
দেখো আমার লাউ আলু বড়ির ঝোল করে ফেললাম, শিষের তরকারিটা তোমাদের দেখিয়ে দিয়েছি, আজকে আমার মোটামুটি রান্না হয়ে গেল। এই যে খাওয়া দাওয়া সেরে সবাইকে খাইয়ে দাইয়ে এখন এসে একটু বসলাম তোমাদের সাথে একটা দুটো কথা বলবো, তারপরে একটু রেস্ট করব। বিয়ান 4টার সময় চলে যাবে আর আমার হাজবেন্ড চলে গেছে 2টোর সময় বাজে এখন, হ্যাঁ ও 2টোর সময় চলে গেল আর বিয়ান যাবে 4টার সময়। তো এখন আমরা একটুখানি রেস্ট করি, তোমাদের সঙ্গে দুটো একটু কথা বলে নিলাম। খাওয়া দাওয়া আজকে আমাদের হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আমাদের 2:30-এর আগেই খাওয়া দাওয়া সব কমপ্লিট, একদম খাওয়া দাওয়া গোছানো গাছানো টেবিল মোছা সমস্ত কিছু 2:30-এর আগে হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এখন ভাবলাম দুটো একটা কথা বলে নিই। তো ঠিক আছে চলো আমি একটু রেস্ট করি, তোমরাও একটু রেস্ট করে নাও। এই দেখো বন্ধুরা আজকে সন্ধ্যের আমাদের দুজনের টিফিন, আমি আর আমার সোনামা। এই যে মুড়ি বাদাম শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি আর লিকার চা, দেখে নিলে আমার আজকের সন্ধ্যের টিফিন। বন্ধুরা কি করছো সবাই? খাওয়া দাওয়া নিশ্চয়ই সবার হয়ে গেছে, তার কারণ এখন বাজে 10:45। তো এখন বেশিরভাগ বাড়িতেই খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক সেরকম আমার বাড়িতেও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর আমার সোনামা আছি, আমরা খেয়ে দিয়ে নিয়ে সোনামা একটু মায়ের সাথে কথা বলছে আর আমি একটু তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব ভাবছি। তো আজকে খুব মনটা খারাপ লাগছে, দুদিন একটু বেশ আনন্দ হইচই করলাম, বিয়ান ছিল পুচুগুড়ি ছিল, তো ওরা আজকে বিকেল 4টার সময় চলে গেল, আমার হাজবেন্ডও আজকে বেরিয়ে গেল অফিসে, তো একদমই ফাঁকা বাড়ি আমি আর আমার সোনামা, মনটা খুব খারাপ লাগছিলো সেই জন্য সন্ধ্যাবেলা ভিডিও হয়নি। কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিলো বলে একটু মুড়ি আর বাদাম দিয়ে ভাজলাম আর চাটা তো করি, তো সেই টিফিনটাই শুধু তোমাদের দেখিয়েছিলাম তখন, আর কথাবার্তা হয়নি। আর এখন বেশি কথাবার্তা বলবো না, অল্প দু একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। তো আজকে সারাদিন যা যা করেছি যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি আর কি। তোমরা জানো আমি এখন ভিডিওটা ছোট করার চেষ্টা করি, মানে খুব বেশি হলে 13 মিনিটের একটু কম হয় আর কি, আর মাঝে মাঝে হয়তো 2-1টা 15-16 মিনিট হয়ে যায়। আমি চেষ্টা করছি খুব কম করার, মানে ছোট করার, কেন বলো তো? তোমাদের সুবিধের জন্য এবং আমার নিজেরও সুবিধের জন্য। আমি যদি ভিডিওটা ছোট্ট করি তাহলে তোমরা ফুল ওয়াচটা অবশ্যই করে দেবে যেমন আমি তোমাদের ভিডিওতে করি। এবার যাদের ভিডিও অনেকটা বড় হয়, সময় সময় হয়তো মানে পুরোটা মানে ফুল ওয়াচ করতে পারি না অনেকটা বড় হলে, কিন্তু বেশিরভাগ সময় আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ফুল ওয়াচ করার। যেমন কালকে একটা ব্যাপার হয়েছে কি, কল্পনার গল্পকথার চ্যানেলটায় মানে বসেছি কেবল কমেন্ট করতে, কেবল একটা কথাই মানে দুটো শব্দ লিখেছি, ঠিক তখনই আমার এমন একটা কাজ পড়ে গেল, মোবাইলটা বন্ধ করে রেখে কাজটা করতে হলো, তো ওই দুটো শব্দ কী করে না সেন্ড হয়ে গেছে। এবার কল্পনার গল্পকথা, ওর নাম মনে হয় কল্পনাই হবে হয়তো, তো কল্পনা হয়তো ভাবছে যে দিদিভাই এটা কী করেছে, কিছুই বোঝেনি বুঝতে পারেনি। তো আমি ওর ভিডিওটা কালকে লাইক করতেও ভুলে গিয়েছিলাম। তো আমি কী করি, প্রত্যেকটা ভিডিওই দেখো তোমরা যে আমি লিখেই দিই যে লাইক দিয়ে কমেন্ট করছি, আর যাদের ভিডিওতে লিখি না তাদেরও জানবে আমি কিন্তু প্রথমেই লাইকটা করি। তো সেই জন্য আমি জানি আমাকে কিন্তু লাইক কেউ করছে না, মানে আমি দেখেছি যে আমার আত্মীয়দের মধ্যেই কয়েকজন হিসাব মানে হিসাব করলে দেখা যাবে কয়েকজন হয়তো কয়েকজন করছে আত্মীয়দের মধ্যেই, আর হয়তো 2-1টা বাইরের মানে আমার ইউটিউবের বন্ধুরা করছে, কিন্তু একদমই লাইক করছে না আমার ভিডিওতে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। মানে হ্যাঁ ভিউ হচ্ছে তাও একটু, কিন্তু লাইক একদমই হচ্ছে না। তো বন্ধুরা তোমাদেরকে বলছি কিন্তু তোমরা সত্যি আমাকে কিন্তু খুবই ভালোবাসো, আমি তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারি। তো লাইকটা কেন করছো না বলো তো? আচ্ছা তোমরা কি ভুলে যাচ্ছ লাইক করতে? যদি ভুলবশত না করে থাকো তাহলে তোমাদের একটা কথা বলি, যে ভিডিও চলাকালীন 1-1.5 মিনিট হয়ে গেলেই লাইকটা করে দিও প্লিজ। আমিও কিন্তু তোমাদেরকে তাই করি, আমি আগে লাইক করি পরে কমেন্ট করি, তোমরা কিন্তু এটা দেখে বুঝতে পারবে। তো যাই হোক লাইকটা করে দিও, হ্যাঁ কেননা অত বড় বড় কমেন্ট করছো তোমরা, তাহলে একটা লাইক কি করা যায় না বলো?
আমার ভিডিও ভালো লাগছে বলেই তোমরা অত বড় বড় ধৈর্য ধরে কমেন্ট করো, তাই না? তাহলে তো লাইকটাও করা যায়, তো লাইকটা একটু করে দিও প্লিজ। আমি জানি, আমার মনে হয় যে অত বড় বড় কমেন্ট করতে গিয়ে ভুলবশত হয়তো তোমাদের তোমরা লাইক করতে পারছো না, তো সেই জন্য বলছি কমেন্টের আগে লাইকটা করে দিও, হ্যাঁ? তাহলে আর ভুলটা হবে না, যেটা আমি করি প্রথমেই লাইকটা করে দিই, তাহলে আমার ভুলটা হয় না। তো যাই হোক, আমার আজকের সারাদিনের কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো, করেছো বা ভবিষ্যতে করবে, তোমাদেরকে বলছি যে সাবস্ক্রাইব যদি করো তাহলে তুলে নিও না প্লিজ, খুব মনটা খারাপ হয় জানো তো, ভীষণ মন খারাপ হয়। তো সেই জন্য আরও একবার বলছি, যদি সাবস্ক্রাইবটা করছো তাহলে নিশ্চয়ই আমাকে এই দিদিভাইকে ভালোবেসেই করছো, তাহলে এই ভালোবাসাটা যেন অটুট থাকে। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইবটা তুলে নিও না, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, কাল আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা করছি।